আমি তো গত 3-4 দিন আগে একটা এই এই সোশ্যাল মিডিয়া একটা প্রতিবাদ দেখছিলাম, একজন প্রতিবাদ করছে তিলোত্তমা, শাঁখ বাজাচ্ছে না জল চুষে খাচ্ছে বোঝা যায়। শাঁখ বাজালে গাল ফুলিয়ে যায় জানি, ওদেরকে ভিতর দিকে টেনে নিচ্ছে। এ কি শাঁখ বাজানো রে, তোমাকে অত ভঙ্গি করতে কে বলছে? বলে রাজ্যে থাকি না, ভঙ্গি করতে হবে। ইস কি ভঙ্গি! হ্যাঁ, আরেকজনের তো চোখে জলই নাই, সে আবার কি বলতে গিয়ে কি বলছে? বলে নির্যাতি তার ফাঁসি চাই। সে তো কবে মরে গেছে, তার ফাঁসি চেয়ে কি হবে? এই যে মায়েরা বসে আছো, যে বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছ, তোমার জামাই যদি তোমার মেয়ের কথায় ওঠবোস করে, সেই মা দেখি পাড়ায় ঘুরে ঘুরে বলে কার মেয়ে দেখতে হবে তো? ওর বাবা পড়েছে কোনোদিন আমার মুখের উপরে কথা বলতে? আমি মেয়েকে শিখিয়েছি সেইভাবে, জামাইকে কোনোদিন মাথায় উঠতে দিবিনি, সবসময় উঠাবি বসাবি। তোমার মেয়ের কথায় তোমার জামাই উঠে বসে তোমার বড় আনন্দ, আর তুমি যখন তোমার ছেলের বিয়ে দিলে, তোমার ছেলে যখন তোমার বৌমার কথায় উঠে বসে, তুমি তখন পাড়ায় ঘুরে ঘুরে বলছো তাবিজ করছে আর বাদুলি করছে। কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি, তোমারটা করলে ভালো, আর যেই তোমারটা বস হয়ে গেল অমনি তোমার দুঃখ হয়েছে গেল। ইট মারলে পাটকেল খেতে হবে, তুমি যেমন কর্ম করবে তোমার সামনে গাছ সেরকম দাঁড়িয়ে আছে। মনে রাখবে, আজকে তুমি বৌমা হয়ে যে সংসারে এসে শাশুড়ি মায়ের কাছ থেকে খাওয়ারের থালাটা টেনে নিয়ে যাচ্ছ, তোমার 10 বছরের ছেলে দাঁড়িয়ে আছে, সেও বিয়ে করবে, সেও বৌমা আনবে, তুমিও শাশুড়ি হবে, সেদিন তোমার বৌমা তোমার সামনে থেকে ভাতের থালাটা টান দিয়ে নিয়ে চলে যাবে। তুমি ভাবছো আমার বৌমা আমাকে ভাত দেয় না, তুমি তোমার পুরনো দিনটা মনে করো, তুমিও তো এই কাজটা করেছিলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতি মায়েরা, রঘুনাথ দাসের বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে, কোথায় আছে মেয়ে খোঁজো চারদিকে। রঘুনাথ দাসের ঘরে প্রত্যেক দিন এক বিধবা মা আসত রঘুনাথ দাসের ঘরটা পরিষ্কার করার জন্য, যে মায়ের নাম ছিল রেবতী দাস। সেই মায়ের একমাত্র সন্তান ছিল, কন্যা সন্তান, বিবাহযোগ্য সন্তান, যে মেয়েটির নাম ছিল কমলা। জমিদার মশাই দেখেই রেবতীকে মনে পড়ে গেছে, রেবতী তোমার বাড়িতে একটা মেয়ে আছে না বিয়ের যোগ্য? আগে হ্যাঁ, ও তো জানে না, শোনো কালকে সকালবেলায় তুমি ঘরে থাকবে, আমরা দুই জমিদার তোমার ঘরে যাব আর তোমার মেয়েকে থাকতে বলবে। পরের দিন সকালবেলায় জমিদার মশাই সেজে গুজে দুই ভাই রেবতী দাসের বাড়িতে চলে গিয়েছে, আর রেবতী দাস বসে আছে। আর যখনই জমিদার মশাই গিয়ে দাঁড়ালো, দুই মেয়ে দুই ভাই দাঁড়ানো মাত্র মেয়েটা বেরিয়ে এসে জমিদার মশাইকে প্রণাম করছে। মনে রাখবেন, বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে আসে বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে যায় গরিব বড় খুশি হয়। এসে গিয়েছে, আর এসে যখন দাঁড়ালো পাত্র অর্ঘ্য দিল বসতে দিয়েছে, বলুন জমিদার মশাই কিছু বলবেন নাকি? হ্যাঁ বলবো, বলছিলাম আগে তুমি কথা দাও, আমরা যা বলবো তুমি রাজি হবে? না না, বলুন না, কি জন্য এসেছেন? মানে বলছিলাম তোমার মেয়েটার বিয়ে দেবে না? আগে দেবো তো, ছেলে খুঁজছি, আমি তো আপনার বাড়িতে কাজ করে খাই, তাই আমি গরিব, আমার মতো করে একটা ছেলে খুঁজছি। আচ্ছা, ভালো ছেলে যদি পাও দেবে কি? ভালো ছেলে বলতে, শোনো রেবতী, তুমি আর না করো না, হাতটা ধরে নিয়েছে, হাতটা ধরে বলছে, আমরা যদি তোমার মেয়েকে আমাদের ঘরের পুত্রবধূ করে নিয়ে যেতে চাই, তোমাদের কি আপত্তি আছে? আর যে কথা বলেছে, এই কথা বলা মাত্র মেয়েটার চোখে জল এসে গেছে, বড় আনন্দ, ছুটে এসে প্রণাম করছে, প্রণাম করো জমিদার মশাই। বাংলা সমাজে একটা কথা প্রচার আছে, ভাগ্যে ভার্যা তপে রাজা পুণ্যে পুত্র, ভাগ্য করলে ভার্যা পাওয়া যায়, ভার্যা মানে স্ত্রী, ভালো স্ত্রী পেতে গেলে সৌভাগ্যের দরকার হয়। এর পরিবর্তে আরেকটা কথাও আছে, ভালো স্বামী পেতে গেলেও সৌভাগ্যের প্রয়োজন হয়। ভালো স্ত্রী পাওয়াটাও যেমন সৌভাগ্যের ব্যাপার, ঠিক তেমনি মদ খায় না, জুয়ো খেলে না, গাঁজা খায় না, তাস খেলে না, সিগারেট খায় না, নেশাবিহীন ভালো স্বামী পেতে গেলেও সৌভাগ্যের দরকার হয়।
মেয়েটির মনে বড় আনন্দ, আমি কত সৌভাগ্য করেছিলাম রঘুনাথ দাসের মতো এহেন মানুষকে আমি স্বামী হিসেবে পাব, কত আনন্দ। প্রণাম করছে, মা আমরা যে একটা উদ্দেশ্য নিয়ে তোমার কাছে এসেছি, বলুন না। শোনো, তোমাকে বাসন মাজতে হবে না, তোমাকে ঘর মুছতে হবে না, তোমাকে ঘর ঝাঁট দিতে হবে না, তোমাকে রান্না করতে হবে না, তুমি শুধু জীবনে একটা কাজ মন প্রাণ দিয়ে করবে, কি? তুমি তোমার দেহ দিয়ে, তুমি তোমার রূপ দিয়ে, তুমি তোমার যৌবন দিয়ে, মায়া দিয়ে, মোহ দিয়ে রঘুনাথকে আটকে রাখবে, রঘুনাথ যেন ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! এ কি বলছে? আপনি যদি বলতেন আপনার ছেলেকে কঠিন শর্ত দিয়ে সংসারে রাখতে হবে, আমি চেষ্টা করতাম। জমিদার মশাই ছুটে গিয়ে জমিদার মশাইয়ের পাটা ধরে নিয়েছে। মদের নেশা বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? কোন শক্তি তারে এ সংসারে বাঁধিবারে পারে? আপনারা ফিরে যান, আমি পারবো না। আপনারা 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 ঘরে করে, মা তুমি যে কথা দিলে, তুমি যে কথা দিয়েছ, তুমি তুমি আমাদের মেয়েটাকে তুমি ঘরে। বেশ, মেয়েটা মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমার স্বামী তো গৌরের নাম করে, তাহলে আমি যদি ওই সংসারে ওই ছেলেটার বউ হয়ে ওই ঘরে ঢুকতে পারি, তাহলে আমার স্বামীর সঙ্গে তো আমিও গৌর চরণে যেতে পারবো। এটা বুদ্ধিমতী মেয়ের কাজ বলে আমি মনে করি। হ্যাঁ, যে মেয়েটা বুদ্ধিমতী হবে সে কোনোদিন তার স্বামীকে ঈশ্বর ভজনের পথ থেকে বাধা দেবে না, আর যে মেয়েটা বোকা হবে সে বাধা দেবে। কেন? নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণ, কীর্তন শ্রবণ করো। আজকে যে বাড়ির বাবারা আসতে পারেনি, শুধু মায়েরা এসেছে কীর্তন শুনতে। তোমরা ঘরে যাবে, ঘরে গিয়ে কীর্তনিয়ার ধুতি কেমন, জামা কেমন, এইসব আলোচনা করবে না। যা শুনে গেছো সেইটা আলোচনা করবে, তোমাদের স্বামীর কানে যাবে। নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণ, কীর্তন শ্রবণ করো, তারপরে আছে কীর্তন, এবার তো কীর্তন করবে। হ্যাঁ ভক্তমণ্ডলী, মায়েরা, মেয়েটা মনে মনে ভাবছে এটাই তো আমার জীবনের বড় সুযোগ, এই সুযোগ আসবে কি না তা তো জানা নেই। মুখে বলে উঠল, ঠিক আছে জমিদার মশাই, আমি কথা দিলাম আপনার সংসারে আমি যাব, আমি যাব, বৌমা হয়ে যাব, আপনার ছেলেকে আটকাবার প্রাণপণ চেষ্টা করব। এই তো, এই তো গুণবতী মেয়ের মতো কথা বলেছ, হ্যাঁ গুণবতী মায়ের মতো কথা বলেছ। আস্তে, তুমি যখন তোমার সংসারে বৌমা নিয়ে এলে তুমি বলো আমি লক্ষ্মী এনেছি, হ্যাঁ, আর যখন তোমার নাতি হয়নি পরপর তিনটে নাতনি হলো তুমি কি বললে আমি ডাইনি এনেছি। তাহলে কি ডাইনিকে বরণ করে ঘরে তুলছিলে? খবরদার বলবে না, খবরটা, পুরুষ সন্তান পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, কন্যা সন্তান দুই বংশের প্রদীপ। বাবার কুলটা ভালো করে, স্বামীর কুলটা ভালো করে, মনে রাখবে সব সময়ের জন্য। লক্ষ্মী বৌমা কাকে বলে জানো? যে একাদশী করতে জানে, যে তুলসী তলায় প্রদীপ দিতে জানে, যে শাক বাজাতে জানে। আমি তো গত তিন চার দিন আগে একটা এই এই সোশ্যাল মিডিয়া একটা প্রতিবাদ দেখছিলাম, একজন প্রতিবাদ করছে তিলোত্তমা, শাক বাজাচ্ছে না জল চুষে খাচ্ছে বোঝা যায়নি। শাক বাজালে গাল ফুলিয়ে যায় জানি, ওদেরকে ভিতর দিকে টেনে নিচ্ছে, এ কি শাক বাজানো রে? তোমাকে অত ভঙ্গি করতে কে বলছে? বলে রাজ্যে থাকি না ভঙ্গি করতে, ইস কি ভঙ্গি। হ্যাঁ, আরেকজনের তো চোখে জলই নাই, সে আবার কি বলতে গিয়ে কি বলছে? বলে নির্যাতিতার ফাঁসি চাই, সে তো কবে মরে গেছে, তার ফাঁসি চেয়ে কি হবে? যাক, আনন্দ আনন্দ মহানন্দ, সকলে ভিড় করে এসেছে, আর ভিড় করে এসে আজ কি আনন্দের সভা কহনে না যায়, অনুভবে আনন্দে সভা কহনে না যায়, আজ কি আনন্দে রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়, রঘুনাথের বিয়ে
বাসী যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রাম বাসী যায়, আজ কি আনন্দের ধ্বনি করে সবে রঘুনাথে হেরি, অজে আজ কে আনন্দে সবে না যায়, আজ কে আনন্দে সবে না যায়, আজ কে আনন্দে সবে না যায়। বল ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি রাহত সব কি নিতাই গৌর প্রেমানন্দে, আনন্দ আনন্দ মহানন্দ বিয়ে হয়ে গেল। সবাই রঘুনাথ দাসকে আশীর্বাদ করল, আশীর্বাদ করে ঘরে ফিরে গেল। রঘুনাথ দাসের স্ত্রী আমাকে দিয়েছে, হ্যাঁ এক ভক্ত দুজন ভক্ত 71 টাকা পুরস্কার দিয়েছে। হ্যাঁ তা এই যে 71 টাকা দিয়েছে, তারা আমাকে বুঝিয়ে দিয়েছে যে জীবনে 1000 পা তোমাকে হাঁটতে হবে, তুমি সবাই মাত্র 70 পা এসেছ, এখনো অনেক বাকি বাবা। কে স্কুলে গেলে তো ছোট গামলা দেয় প্রথম পুরস্কার, ওর মা বলে তুই এত দূর ছুটে গামলা নিয়ে এলি, মাস্টারমশাই বলছে গামলা পাওয়ার জন্য পুরস্কার নয়, ওই বাটিটা দিয়ে বোঝানো হয়েছে এত বড় বিশ্বটা আছে, তোমার ছেলে এইটুকু জায়গায় আছে, বেশি করে দৌড় করা তবে তো সোনার পদক আনবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ তবে এটা বাজারে গিয়ে ডিম চাউমিন খাওয়ার জন্য নয়, ভগবানের সেবার জন্য দেওয়া হয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ফুলশয্যার ঘর, রঘুনাথ দাস স্ত্রী বসে আছে, সকলে চলে গেল ফিরে, আর রঘুনাথ দাস ঘরের মধ্যে প্রবেশ করেছে, আর প্রবেশ করে নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করছে, কমলা আমাকে বিয়ে করে তুমি সুখী হয়েছ তো? হ্যাঁ। তোমার মতো মানুষকে আমি আমার জীবনে স্বামী হিসাবে পাব এ তো স্বপ্নেও কোনো দিন কল্পনা করি, তার আগে তুমি আমায় বলো আমাকে পেয়ে তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ হয়েছি তো, তোমার মতো এখানে রূপবতী গুণবতী মেয়েকে আমি পেয়েছি, এ তো আমার জীবনের বড় আনন্দ, আমায় কিছু দিলে না, হাতটা বাড়িয়ে দিয়েছে রঘুনাথ দাস। কমলা কি বলছে মেয়েটি বলে উঠছে, দেখো তুমি তো জমিদার, এই বাচ্চাগুলো কথা বলিস, রঘুনাথ দাসের স্ত্রী বলে উঠছে, শোনো আমি তো অভাগিনী, আমি গরিব, তোমাকে দেওয়ার মতো আমার তো কিছু নেই। রঘুনাথ দাস বলছে কিচ্ছু নেই? বলে আছে, একটা জিনিস আছে, জিনিসটা কি জানো, নারী জাতির জীবনের সব থেকে বড় হচ্ছে তার সম্মান। কি এর থেকে বড় কি আছে? হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট অর সামথিং লস্ট, প্রপার্টি লস্ট অর সামথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসকে সমর্পণ করলো, কি যদি আমরা বিশ্বকবি রবি ঠাকুরের ভাষা দিয়ে বলি, ছোট্ট করে দু লাইনে কি বলতে গিয়ে বলতেই তো পারি, মম জীবন যৌবন, এটাই দেওয়ার ছিল, মম জীবন যৌবন, মম অখিল ভুবন,
মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে সৌরভে নিশিথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিশিথ পূর্ণিমা নিশিথি নিশম তুমি রবে নীরবে রঘুনাথ দাস নিজের স্ত্রীর হাত দুটো জড়িয়ে ধরে বলছে, তুমি আমাকে যা দিলে আজকে দাঁড়িয়ে এই জায়গায় নতুন করে তোমার কাছ থেকে চাওয়ার মতো আমার কিছু নেই। তুমি তো নিজেকেই আমাকে সমর্পণ করে দিয়েছ, তা নিজেকে যদি আমাকে দিয়েই দিয়েছ, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো দেবে কি বলো না, কি চাই তোমার? রঘুনাথ দাস বলছে, আমি 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 গৌরচরণে যেতে চাই, তুমি কি আমাকে অনুমতি দেবে? হ্যাঁ, যেই বলেছে রঘুনাথ দাসের স্ত্রী বলে উঠছে, জানো তো স্বামী, তুমি আজকে রাত্রিটা আমার কাছে থেকে কালকে সকালবেলা চলে যেও না গৌরের কাছে, আমি তোমার না বলবো না। না না, তা কি করে হয়, শোনো কমলা, আমি জমিদার হিরণ্য গোবর্ধনের একমাত্র পুত্র, আমি তো এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি, আমি চাই হয় আমার এই দেহটা আমি গৌরচরণে দেব, আর যদি এই দেহটা আজ রাত্রি তোমার কাছে থেকে এই দেহটা অপবিত্র করে দেই, উচ্ছিষ্ট হয়ে যায়, তাহলে আমি উচ্ছিষ্ট দেহ নিয়ে কোনোদিন গৌরচরণে আর যাবো না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস নিজের স্ত্রীর হাত দুটো জড়িয়ে ধরে বলছে, তুমি একবার আমায় অনুমতি দাও না, আমি গৌরচরণে যাই। আচ্ছা বলুন, যারা এখানে বসে আছেন সকলে, হ্যাঁ, যদি নিতাই বলে কাঁদেন, যদি গৌর বলে কাঁদেন, তাহলে সংসারের জন্য কাঁদতে হবে না। আর যদি সংসারের জন্য কাঁদেন, তাহলে সংসার আপনাকে আরো বেশি করে করে দুঃখ দেবে, আরো বেশি করে করে দুঃখ দেবে। সবজির দোকানে সবজির ব্যাগটা হাতে নিয়ে যখন বাজার করতে যাই, 100 গ্রাম লঙ্কা কিনে নেওয়ার পরে দোকানদার 3-4টে লঙ্কা দেখবেন লাস্টে দিয়ে দেয়, বলে ওটা কি দিলে, বলে ওটা ফাউ দিয়ে দিলাম, যাও যাও ওটা ফাউ, লঙ্কা ফাউ, একটু শাক কিনলে শাক পাও, একটু ডাল কিনলে 200 গ্রাম ডাল কিনলে একটু ডাল লাস্ট দোকানদার দিয়ে দেয়। আচ্ছা, যেদিনকে আমার জীবনের 50 বছর পরমায়ু আছে, সৃষ্টিকর্তা কি পারেন না একটা বছর ফাউ দিয়ে দিতে? যাও তোমাকে একটা বছর ফাউ দিয়ে দিলাম, 1 বছর বেশি বাঁচবে? বলে তা তো দেবেই না, বরং উল্টে আরো আগে নিয়ে নেওয়ার চেষ্টা করে। মনে রাখবেন, ঈশ্বরের চরণে গিয়ে, ঈশ্বরের কাছে গিয়ে এটাই চাইতে হয় সবার আগে। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস কি চাইল জানেন? নিজের স্ত্রীর চরণটা ধরে ওই যে চাইছে, উচ্চস্বরে বলে উঠল, গৌর বরণ করি ধারণ, ওটাই চাই আমি, ডাকে বহিয়ার মাঝে গৌরঙ্গের ভূষণ পরব, যেখানে যা সাজে উলুধ্বনি, আমি গৌর বর করি নিতাই গৌর যেখানে যা
গবুর বরণ গরচনা গোড়া গোড়া লিখব গৌর বলে বেসে যাব সোনার নদিয়ায় আমি গৌর কুলের মূল পাড়িয়া ভাসালাম গঙ্গার জলে গৌর বলে গৌর বলে গৌর বলে জীবন যৌবন 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 সবিব চরণ তলে আমি গৌর বলে জীবন যৌবন সময় পিলা চরণ তলে আমি গৌর বলে জীবন যৌবন সপিব চরণ তলে আমি গৌর বলে জীবন যৌবন সপিব চরণ